হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা হলো ইউটিউবের অ্যাড কিভাবে বন্ধ করবেন। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন কিন্তু একটা বা দুইটা অ্যাড চলে আসে। তো যে কোনো একটা ভিডিও ওপেন করলাম, ওপেন করার পর সঙ্গে সঙ্গে কিন্তু একটা অ্যাড শো করে। তো এটা এখন যে কোনো অ্যাড হতে পারে, যাই হোক, সেই অ্যাডটাকে কিভাবে বন্ধ করবেন কোনো অ্যাপ ছাড়াই, আজকে আমি আপনাকে সেটাই দেখাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। আমি আমার সেটিংয়ে চলে যাচ্ছি। তো যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করুন, এই যে নিচে দেখতে পাচ্ছেন গুগল বলে অপশানটা, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এড বলে লেখা দেখতে পাচ্ছেন, এডিএস এড, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এড বাই গুগল, এই যে দেখতে পাচ্ছেন এইটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এই যে এখানে কিচ্ছু করতে হবে না, এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এড বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এডে ক্লিক করবেন। তারপরে এমন করে একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এড পার্সোনালাইজেশন ইজ অন। তো এটা যদি আপনার অন থাকে তাহলে এটাতে অফ করে দিবেন। আর তাছাড়াও আপনি যদি চান যে না, আমি কিছু কিছু এড পেতে চাই, তাহলে একটু স্ক্রল ডাউন করবেন। তো একটু স্ক্রল ডাউনে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এডের ইয়ে দিয়ে দিয়েছে। আপনি যদি এখান থেকে বন্ধ করতে চান কিছু কিছু, তবে বন্ধ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রিকেটটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ক্রিকেটের এড চাই না, এটাতে টার্ন অফ করে দিলাম। টার্ন অফ করে দিলে কী হবে, সরি, টার্ন অফ করে দিলে মানে এটা কিন্তু ক্রিকেটের এড আর আমার কাছে আসবে না। এমন করে যেতগুলো এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এমন করে বন্ধ করে দিবেন, তাহলে এগুলা থেকে আর আপনাকে এড শো করবে না আপনার মোবাইলে। তো আপনি যদি চান যে না, এগুলা আমি এক এক করে করবো না, যেতগুলো টোটাল আমি এড আসা বন্ধ করে দেবো, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এড পার্সোনালাইজেশন ইজ অন, এটা অন যদি আপনার থাকে তাহলে এখান থেকে আপনি অফ করে দেবেন, টার্ন অফ করে দেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন গেট আইটি বা এলটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখান থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো এখানকার কাম খতম। তারপরে ব্যাগে চলে আসুন। ক্রোম ব্রাউজারটা আপনি আপনার ওপেন করে নেবেন। আমি আমারটা আমি ওপেন করে নিচ্ছি। থ্রি ডটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইট সেটিং বলে অপশানটা, এটাতে ক্লিক করবেন। তো সাইট সেটিংয়ে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করুন, এড বলে দেখতে পাচ্ছেন এডিএস এডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা যদি আপনার অফ অন থাকে তাহলে এটাকে অফ করে দিবেন। তো এটা করে দেওয়ার পর একটু চলে আসুন আপনি ব্যাগে। তো ব্যাগে আসার পর এই যে দেখতে পাচ্ছেন পপ অপ এড রিসেট, এটাতে ওকে করবেন। তো এটা ওকে করার পর এটা যদি আপনার অন থাকে তাহলে এটাকে অফ করে দেবেন। আমার এখন বর্তমান অফ করে রেখেছি আমি এটা, যাই হোক। তো একটু বেগে চলে আসুন, উপরে দেখতে পাচ্ছেন কুকিজ বলে অপশানটা, এটা যদি আপনার উপরে থাকে তাহলে এটা তিন নাম্বারটাতে করে দিবেন। ব্লক থার্ড পার্টি কুকিজ এটাতে রেখে দিবেন। এই সেটিংগুলো করার পর আপনার মোবাইলে কিন্তু 100%-এর মধ্যে 70% কিন্তু এড আসা বন্ধ করে দিবে। আমি বলছি না যে সম্পূর্ণ এড বন্ধ হয়ে যাবে, সেটা বন্ধ হবে না, কিন্তু 100-এর মধ্যে 70% কিন্তু এড বন্ধ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।